আজকে মূলত আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে কোন কোন বই নিয়ে প্রিপারেশন নিলে চান্স পাওয়াটা খুব সহজ হবে এবং প্রিপারেশনের জন্য কোন বইগুলো খুবই জরুরি। তো প্রথমেই যেটা বলবো, মূল বইয়ের বাইরে কোনো কিছুই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না, অর্থাৎ প্রথমেই তোমাকে ফোকাসে দিতে হবে মূল বই। এখন মূল বই তো অনেকগুলোই আছে, তো আমি যেটা বলবো তোমরা যে বইটা এসএসসিতে পড়ে আসছো সেই বইটাই পড়বা টোটালি, তবে তোমরা আরেকটা বই পাশাপাশি রাখবা। ধরো তুমি হাজাই স্যারের বই পড়তেছো, তার পাশাপাশি আরেক স্যারের বই রাখবা, হাজাই স্যারের বই পুরোটা কমপ্লিট করবা এবং আর যে বইটা তুমি পড়ছো সে বইটা থেকে দেখবা এক্সট্রা কী তথ্য দেওয়া আছে, এই এক্সট্রা যে তথ্যটা আছে সেটা তুমি দাগায় ফেলবা। এভাবে তুমি মূল বই যেটা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলোই এভাবে কমপ্লিট করবা। এখন আসি সহায়ক বই হিসাবে। সহায়ক বই হিসাবে বিভিন্ন সিরিজ আছে, বিচিত্রা সিরিজ আছে, প্লাস সিরিজ আছে, অ্যাসপেক্ট সিরিজ আছে, আর অনেক কিছুই আছে। তো সব জায়গায় যে সব বইগুলোই পারফেক্ট তা আমি বলবো না, যেমন বিচিত্রার ক্ষেত্রে ফিজিক্স বিচিত্রা আমার খুব একটা ভালো লাগে না, কারণ সেখানে থিওরিক্যাল যে পড়াটা আছে এটা খুব বেশি দেয়া নেই, একটা অধ্যায় হাইয়েস্ট এক পেজও নেই তার থিওরিক্যাল তত্ত্বগুলো। তো এই জন্যেই আমি ফিজিক্স বিচিত্রা রেফার করি না, এজন্যই আমি তোমাদের কিছু সাজেস্ট করতে পারি, সেটা হলো তোমরা ফিজিক্সের ক্ষেত্রে অ্যাসপেক্ট সিরিজের ফিজিক্সটা বই পড়তে পারো। যদি কেমিস্ট্রি বলি তাহলে অবভিয়াসলি কেমিস্ট্রি প্লাস, যদি আমি বায়োলজি বলি তাহলে বায়োলজির ক্ষেত্রে বিচিত্রা সিরিজের বায়োলজি বিচিত্রা পড়তে পারো বা মেডি বিচিত্রা পড়তে পারো। যতই হোক মেডিকেলে তবুও বিচিত্রা যে মেডি সিরিজটা আছে এটা যেহেতু মেডিকেল রিলেটেড এবং মেডিকেলে কিন্তু বায়োলজিকে বেশি ফোকাসে দেওয়া হয়, সো যদি মেডিকেলের বইটাও পড়ো এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তাও অনেকটা তোমরা কমন পাবা। সো হয় মেডি সিরিজের বিচিত্রাটা পড়তে পারো বা তোমাদের বায়োলজি বিচিত্রা পড়তে পারো, এবং ম্যাথের ক্ষেত্রে তোমার যে কোনো সিরিজের একটা বই পড়লেই হবে, যেমন বিচিত্রা সিরিজের ম্যাথ পড়তে পারো, প্লাস সিরিজের ম্যাথ পড়তে পারো বা অ্যাসপেক্ট সিরিজের ম্যাথ পড়তে পারো। তো আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, ফিজিক্সের ক্ষেত্রে অ্যাসপেক্ট ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে হলো তোমরা কেমিস্ট্রি প্লাস, বায়োলজির ক্ষেত্রে বায়োলজি বিচিত্রা বা মেডি বায়োলজি, তারপর তোমাদের যে ম্যাথের ক্ষেত্রে যে কোনো একটা সিরিজের তোমরা বই পড়তে পারো। এখন কথা হলো প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক অনেক কোম্পানি তৈরি করে, তো আমার রেফার থাকবে পানকৌড়ি প্রশ্ন ব্যাংক পড়া, কারণ কি পানকৌড়ি প্রশ্ন ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, জাহাঙ্গীরনগর, তারপর তোমার চট্টগ্রাম, রাজশাহী, এগুলো টোটালি আমার কাছে ভালো লাগে পানকৌড়ি কোশ্চেন ব্যাংকটা, কেন জানি, তোমরা একটু দেখতে পারো, ফলো করতে পারো। আমি বলে দিচ্ছি আমার এই যে বইগুলো বললাম কোনোটা স্পন্সরযুক্ত না, কারণ আমি পানকৌড়ির কাউকে চিনিও না, বা এই বিচিত্রা প্লাস অ্যাসপেক্ট আমার যেগুলো ভালো লাগছে আমি সেগুলো রেফার করেছি। এখন কথা হলো প্রশ্ন ব্যাংক হিসেবে তোমরা পানকৌড়ি প্রশ্ন ব্যাংক পড়লা, অন্য প্রশ্ন ব্যাংক পড়তে পারো, কিন্তু তোমাদের ফোকাসে রাখতে হবে কোন প্রশ্ন ব্যাংকে ব্যাখ্যা বেশি দেওয়া আছে এবং বিগত কত সালের প্রশ্ন দেওয়া আছে। তোমাকে দেখতে হবে বেশি সালের যেন প্রশ্ন দেওয়া থাকে এবং ব্যাখ্যা যেন প্রায় 95% থাকে। তো মোটামুটি বই সাজেশন এগুলোই, তবে তোমরা চাইলে আরও অনেক বই দেখতে পারো, দেখে তোমার কাছে যদি মনে হয় যে না আমার কাছে এই বইটা একটু ভালো লাগতেছে তাহলে অবভিয়াসলি সেটা পড়বা, আমি জাস্ট আমার মতামত তুলে ধরলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব।